নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমাদের সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা পুজো পুজো ব্যাপার। অফকোর্স আমরা যাচ্ছি এখন অ্যাপকার দুর্গাপুজোতে। আজকে হচ্ছে আমাদের এখানে ষষ্ঠী আর বোধন, তো আজকে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে, অস্ত্রদান করা হবে, আর তার সাথে আছে অনেক অনেক চমক। তো আপনারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। কিন্তু দুঃখের বিষয়ে ওয়েদারটা দেখেছেন কি সাংঘাতিক, মানে ইটস আ হার্শ ওয়েদার। এখানে প্রায় -16 ডিগ্রি এবং ফিল লাইক -18 মতো, আর কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে। আর বুঝতেই পারছেন, আমি আগেও বলেছি স্নোফলে ড্রাইভিং করাটা কিন্তু ভীষণ ভীষণ রিস্কি। তবে যাই হোক, আমরা বাঙালি, কোনো রকম ওয়েদারই বা কোনো রকম দুর্যোগই আমাদের কিন্তু দুর্গা উৎসব করা থেকে আটকাতে পারবে না। তাই আমরাও কিন্তু আস্তে আস্তে টুকটুক করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর ঢুকেই না মনটা জাস্ট ভালো হয়ে গেল, শুনতে পেলাম ঢাকের আওয়াজ, ঢোলের আওয়াজ, তাসার আওয়াজ। কি মনে হচ্ছে তো, বেশ পুজো পুজো একটা ব্যাপার, মানে দুর্দান্ত লাগছিল এনভায়রনমেন্টটা। আপনারা নিশ্চয়ই ভাবছেন বিদেশে দুর্গাপুজোয় আর এর থেকে বেশি কী হতে পারে, ওরা তো আর স্ট্রিট ফুড খেতে যেতে পারবে না, সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে পারবে না, নানা রকম এইসব জাঙ্ক জুয়েলারিজ কিনতে পারবে না। কিন্তু দেখেছেন তো, আমাদের কিন্তু এখানে সব রকমের আয়োজন আছে। পুজো দেখতে দেখতে আপনারা করতে পারেন অনেক রকম শপিং। আর দেখুন, আমিও কিন্তু পিছনে দাঁড়িয়ে নেই, আমিও কিন্তু লাগিয়ে দিয়েছি আমার একটা ফুড স্টল। তো আমি আজকে আমাদের ফুড স্টলে রেখেছি চিকেন বার্গার আর চিকেন কাবাব। তো অ্যাপ করার এই কনসেপ্টটার নাম হচ্ছে আনন্দবেলা, যেখানে আমরা মেম্বার্সরা এখানে নিজেদের ইচ্ছে মতো ফুড স্টল দিতে পারি। তো আমি এখানে তাড়াতাড়িগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ আমাদের টাইমিং হচ্ছে 7:30 থেকে 9 অবধি। আর এখানে কিন্তু অনেক ফুড স্টল আছে, মানে আপনারা ঘুরে ঘুরে পুজো দেখতে দেখতে কিন্তু নানা রকম খাবার এনজয় করতে পারেন। ফুড স্টলের সাথে সাথে কিন্তু অন্যদিকে চলছিল গান বাজনা। এবার চলুন আপনাদের একটু ফুড স্টলগুলো ঘুরিয়ে দেখাই। এদিকে ছিল বিরিয়ানি, এদিকে হচ্ছে আমাদের ফেমাস কলকাতা স্টাইল ফুচকা, এখানে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, এখানে ছিল পুরো স্ট্রিট চাট, মানে চানা, আলুর দম, ঘুগনি, মানে ফাটাফাটি, এদিকে কাপকেক, চিকেন ললিপপ এসব ছিল। আর কিন্তু আমাদের ফেমাস কলকাতার চপও কিন্তু বাদ যায়নি, আর এখানে বাচ্চারা দিয়েছিল একটা আইসক্রিম স্টল। আমি সব কিছু ঘুরে কিন্তু চলে এলাম আমার স্টলে, কারণ আমার স্টলেও তো পড়ে গেছে লাইন, চলে এসেছে সব কাস্টমাররা, তাই চটপট আমি ওদের খাবারটা সার্ভ করছিলাম। আর টাকার দরকার পড়লে মাঝে মাঝে ভাঙিয়ে দিচ্ছিল মিস্টার দে। তো সব কিছু বেছে বুঝে একদম স্টল ফাঁকা করে এখন আমি চলে এসেছি এখানকার কালচারাল অনুষ্ঠান দেখতে। তো অ্যাপকার নাটকের দল আছে কুশীলব বলে, তো ওরাই একটা নাটক এখানে উপস্থাপনা করেছিল। আর বিশ্বাস করুন, আমরা কিন্তু নাটক দেখতে ভীষণ এনজয় করেছি, আর একদম কলকাতায় কিন্তু মিসই করছিলাম না। মানে একদিকে পুজো হচ্ছে, একদিকে নাটক হচ্ছে, কালচারাল অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়া চলছে, সব মিলিয়ে মানে একদম জমজমাট। তো হঠাৎ করে দেখলাম আরিয়া সারা আদিশ ওখানে নেই, তো বেরিয়ে এসে দেখি ওরা ঠাকুরের সামনে নাচ গান করছে। দাঁড়ান, আপনাদের দেখিয়ে দিই আমাদের ঠাকুরটা। তো এই হচ্ছে আমাদের ঠাকুর, আর আমাদের ঠাকুর কিন্তু ফাইবারের তৈরি, না ঠাকুর বলবো না, আমাদের মা। তো চলুন আবার যাই যেখানে কালচারাল অনুষ্ঠান হচ্ছে। তো এখানে মধুবন বলে একটি টিম আছে যারা এখানে ডান্স পারফরমেন্স করবে। Thank you.
নাচটা কিন্তু দুর্দান্ত ছিল। আবার এই ফাঁকে একটু ব্রেক ছিল, কারণ এখন উঠবে আমাদের যারা গান গাইবে তারা। তো তার মাঝখানে দেখি মিস্টার দে কিচেনে ঢুকে তার বন্ধু মিঠুনদার সাথে গল্প করছে। মানে বুঝতে পারছেন তো, বিদেশে পুজো মানে কিন্তু এমন না যে আমরা পুজো পুজো সেরে ফটাফট ঘুমাতে চলে যাই। আমাদেরও কিন্তু অনেক রাত অবধি পুজো চলে, মানে তখন কিন্তু প্রায় রাত 12টা ছিল। চলুন এবার এদের একটু গান শুনে আসি। এদের পারফরমেন্সটা যদি আমাকে এক কথায় বলতে বলা হয় তাহলে কিন্তু আমি বলবো ইট ওয়াজ ভেরি সুদিং, আর ভীষণ ভালো লাগছিল গানগুলো শুনতে। আমাদের আরও একটু থাকতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু বাইরে ভীষণভাবে স্নোফল হয়েই যাচ্ছে অনবরত, তাই আমরা আর বেশি রাত করার রিস্ক করলাম না। তাও বলতে বলতে প্রায় 12:30 আমরা উঠে পড়লাম গাড়িতে। তো গাড়িতে উঠে না আমরা জুবুথু হয়ে বসেছিলাম, মানে গাড়িটার ওপরটা তো একদম ফ্রিজ হয়ে গেছে। এই দেখুন গাড়িতে আমরা হিটার চালিয়ে বসে আছি, যতক্ষণ এই কাচের আইসগুলো মেল্ট হচ্ছে ততক্ষণ তো আর গাড়ি চালানো যাবে না, তাহলে ভালো করে রাস্তাটাই দেখা যাবে না। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি ওয়েদারটা ঠিক আছে, বাট স্টিল রাস্তায় প্রচুর বরফ এবং ব্ল্যাক আইস হয়ে আছে, তাই আমরা আস্তে আস্তে চললাম বাড়ির দিকে। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে যাব বাড়িতে, আর আমাকে জানাবেন কেমন লাগলো আমাদের এই ক্যালগেরি ক্যানাডা, স্পেশালি অ্যাপকার এই দুর্গা পুজোটা। আপনাদের আমি অ্যাপকার ব্যাপারে একটা কথাই বলতে পারি যে অ্যাপকা ইজ জাস্ট নট আ কমিউনিটি দুর্গা পুজো, এটা কিন্তু আপনার আমার সবার দুর্গা পুজো। মানে আমরা ভীষণভাবে এনজয় করেছি, মানে ফার্স্ট দিন তো গিয়ে আমার মনেই হচ্ছে না যে আমি কলকাতার বাইরে আছি, সো ইট ওয়াজ ফ্যান্টাবুলাস। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেদিনকার কিছু তোলা ছবি। তো ছবিগুলো দেখে বুঝতেই পারছেন কি সাংঘাতিক মজা করেছি আমরা। আর আমরা এত 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 ছবি তুলেছি, আর বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে বন্ধুরা আবার একটি কথা শেয়ার করতে চাই, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমায় জানাবেন। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও কিছু পুজোর ভিডিওস নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবে, টাটা।